نقول بيننا وبينكم السلف، بيننا وبينكم الكتب. كان احمد يقول البدع بيننا وبينكم الجنائز. অনেক দিন যাবত আমার বাড়ির আশেপাশে সাপ দেখা যাচ্ছে। মা বলছে ওটা নাকি গরুর থেকে দুধ খায়। কিছুদিন হচ্ছে প্রতি রাতে সাপটা বাড়ির ওপরে আওয়াজ করে, রাতে ভয়ে ঘুমাতে পারি না স্যার, এজন্য আমার করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যেসব সাপ অবস্থান করে বা দেখা যায় সেগুলো আওয়ামেরুল বুয়ুত বলেছেন, সহিহ মুসলিমের হাদিসের জন্য না হাদিসের কিতাবে রয়েছে। ঘরে বসবাসকারী সাপ মানে সাপের রূপ ধারণকারী, কিন্তু সেগুলি জিন, মূলত সেগুলি জিন। জিন নাকি আসলে সাপ? বাড়িতে আসল সাপ চলে আসতে পারে জিন ছাড়াও, কিন্তু সাধারণত বাড়িতে দেখা গেলে সেগুলো আওয়ামের বৈধ মানে বাড়িতে বসবাসকারী জিন। এই জন্য তাদেরকে একটু সতর্ক করতে হবে, অবসর দিতে হবে। হাদিসে রয়েছে, হাদিসে আছে যে সুলেমান আলী সাল্লামের সাথে তাদের যে আহাদ বা চুক্তি ছিল, সুলেমান আলী সাল্লামের অনুগত ছিল এসব সৃষ্টিকুল, তো সুলেমান আলী সাল্লামের কথা স্মরণ করে বলতে হবে যে আল্লাহর ওয়াস্তে সুলেমান আলী সাল্লামের ওয়াদার কথা বলছি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এইভাবে বলতে হবে। যদি বেরিয়ে যায় ভালো কথা, না হলে একবার দুইবার তিনবার পর্যন্ত ওয়ার্নিং দেবেন যে বাড়ি থেকে বেরিয়ে যাও। জিন হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তৃতীয়বার বলার পরে আর দেখা যাবে না যদি জিন হয়। কিন্তু তারপরেও যদি বাড়িতে দেখা যায় যে ঘোরাঘুরি করছে বা বাড়ির আশেপাশে, বাড়ির আশেপাশে মানে বাইরে নয়, বাড়ির উঠানে ঘোরাফেরা করছে সেই সাপই, তাহলে সেটাকে মেরে দেন, সেটা আসলে সাপ, তখন মেরে দেন। কিন্তু আপনার বাড়িতে যদি দেখা যায় যে দংশন করতে আসছে, তাহলে আত্মরক্ষার জন্য মারতে হবে, আত্মরক্ষার জন্য মারতে হবে। তো এমনও পরিস্থিতি হইতে পারে যে এখানে সেই ওয়ার্নিং দেওয়ার সুযোগ নেই, সময় নেই। তো আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, এবং বিশ্বধর যে সব প্রাণী রয়েছে সেগুলির অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত, হিংস্র প্রাণী থেকে আল্লাহ হেফাজত করুন। মানুষ সবচেয়ে বেশি হিংস্র হয়ে উঠেছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন।